সাแส সম্পর্কে আমাদের দাদা হয় 90 বছর বয়স বউ মারা গেছে যা বললাম চাচা দাদা বিয়া করবে আমার কাছে যে কাছে গেছে কি দাদা কয় যে বাইরে তুই যে বললি বিয়ার কথা আমার কি আর বয়স আছে তাহলে বোঝা গেল পারলি দাদা রক্ত কইতো পুরুষের মন চায় কোণ কোণ বিয়া করি আর মিয়াদের মনসা বেশি বেশি করে সুন্দর করে সাজুগুজু করি কথা কয় না এই বিবি যদি থাকে বউ যদি থাকে ওকে সাজুগুজু করবার জন্য চুনি দিবেন পাউলর দিবেন রিভিস্টিক দিবেন ল পলিশ দিবেন আর আমাদের দেশের মিয়া দা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য স্বামীকে যদি খুশি করবার জন্য যদি করে দিকে সাজু যদি করে আল্লাহ বললেন আহ্বান আহ্বান করিয়া স্বামী যাইয়া পিবির যদি হাত পারে ধরে আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয় যদি ছয়টা দাঁত দেখা যায় ছয়টা হদের সব আল্লাহ আমল লামাই লিখে করে ঠিক আর স্বামীকে খুশি করবার জন্য না স্বামী যখন বাড়িতে থাকে মেয়েরা পরে বাজান আপনার এমন একটা ব্লাউজ গায়ে দেয় যে ব্লাউজের বত্রিশ জায়গা সেরা বত্রিশ দিন দুইয়া দেয় না কাছে গেলে বন্ধু আর রাস্তা দিয়ে যখন সা বা জানে আপনার পায়ে পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগায় লোড কেপিস দুবো করে দেয়ছিস চোখে পরে ম্যাচ করা দেখে বুড়ো মানুষের কাম সারা রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার চেয়ে এই দেখ ধনিয়া আবু লে যাবে হাই ধুনিয়া আবু লে যাবে ওয়া বাংলাদেশের নারী রে সাজো যদি করার ইচ্ছা হয় মা স্বামীকে খুশি করবার জন্য সাজো গুজু করো মেয়েরা স্বামীকে খুশি করবার জন্য সাজো করে না বাড়িতে সাজুগুজু করে না ওরা সাজো করে আপনার কামার খন্দ যখন মার্কেটে যাইবে ওই সময় সাজুগুজু করে সাজো গুজু শুধু করে এখান তো হয় না যাবার সময় শরীরে সেল লাগায়

এরপরে থটে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আপনার বগুলে নিছি মিনি ব্যাগ নিয়া 60 বছরের বুড়ি আপনার 16 বছরের সেরি হতে চায় 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায় ও শতকামেশ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় শতকামেশ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় 60 বছরের নানি থটে লিপস্টিক লাগায় রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করবার উদ্দেশ্য যারা সাজু গুজু করবে এটা এটা হারাম নদীতে যারা পর্দা সেরা গোসল করবে এটাও যেরকম

তাকে দেখতে একটা সাইজ দেখা যায় তার আকর্ষণ আলাদা আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মিয়া যখন গোসল করিয়ে বেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায় আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে যদি আকর্ষণ হয় পঞ্চাশটা আপনার বেজা কাপড়ে হাইটে গেলে আপনার পঞ্চাশটা তো দূরের কথা দুশোটা আকর্ষণ হবে পুরো মানুষ আকর্ষণ করে এই আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের ভোগ নদীতে গোসল করতে যায় পর্দা ছেড়া পদ আপনি নদীতে গোসল করেন আবৃত নাই ওখানে পর্দা করে দেন পর্দা করে দেন ওখানে পর্দা নাই উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে তিন মিনিট চার মিনিট আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে খালি গোসলই করে নাকি গপ্প করে কোনে কোনে কি করে সব দেখা যায় তোর বউদা গোসল নদীতে গোসল করে আসে আর সেই বউ তোর পবিত্র আছে নাকি সেই বউ পবিত্র হয় নাই অপবিত্র হয়ে গেছে কথা বল সব মানুষের মন কি এক মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে খুব কি খারাপ লাগতেছে চলবে তো নারায়ণ

আমার সাইতে তার বন্দিগি বেশি আছে আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপরে যায় নামাজ পড়িয়া এই রাবিয়াকে আমি যদি বিয়া করতে পারি কে ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয় আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি আমার বিবির আমলে আমি জান্নাতি হব চিল্লে কাম সবাহান আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ বৌকে যদি জান্নাতে দেয় বৌ জানাতে দরদার সামনে যা দাঁড়াইবে আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম কেন তুমি জান্নাতে যাচ্ছ না বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে টিকিট ধরা দিছে হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখে আসিলে আমার সেই স্বামীর সাথে দীর্ঘ দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি সত্তর আশি বছর গড় সংসার করছি আমাকে একই বিছানায় একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি একই ঘরে দুইজন টেকেছি সারা জীবন কাটাইছি আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা তুমি আমাকে জান্নাতের যা টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না তোমার টিকিট তুমি ফিরত নাও আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লব না bole dei আমি আল্লাহ দেই কিন্তু নেই না দেই কিন্তু নেই না যাব তোর তোর রামীকে আমি জান্নাতে দিয়ে দিলে বিবির যদি আমল ভালো হয় স্বামীর আমল কম হলে ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবন বর ঘর সঞ্চার করছি রেখে যার সাথে রাত কাটাইছি তাকে রেখে আমি জান্নাতে যাব না তুমি জান্নাতে টিকিট দিছ তোমার টিকিট তুমি নেও আল্লাহ আই মহিলা। সাই নারী আমি আল্লাহ আমি তুই জানি আমি নিতে জানি না যা তোর খাতিরে তোর স্বামীকেও কেউ জানা দিয়ে দিবে পুরুষরা রাগ করে ভালো তাহলে আমার বিবির সাথে ছোট করলাম না কোন স্বামীও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয় টিকিট দ্বারা দিবে জান্নাতে যাও ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে একটা টিকিট দরা দিলে আমার বউ কেউ আল্লাহ বলবে তোমার বউ ভালোই বাদত করে নাই সে সেই টিকিট নি যে আল্লাহ যাকে নিয়ে জীবন বরাবার সংসার করছি সেই বউ নাই যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে গোসলের সময় সহযোগিতা করছে এরভাবে খাবার খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে সেই বউকে রেখে আমি জান্নাতে যাব না তোমার টিকিট তুমি নিয়ে নাও আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলে আর সারা নদীতে গোসল করো তোর বউ যে নদীতে গোসল করো তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না তুই তো তুইও পারবি যখন ওই মহিলা দজকে দিবে ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বিয়ে পর্দা নদীতে যা গোসল করছিস পুরুষের ইমান নষ্ট করছিস এই জন্য তুই জাহান নামি তখন বলবে আল্লাহ আমি একা জাহান নামে যাব না আমার স্বামী আমাকে নিষেধ করে নাই আমার স্বামীকে দাও আমি জাহান নামে যাব। জাহান্নে যাব। আমার স্বামীকে নিয়ে যাব স্বামীকে দৌড়িয়ে নিয়ে জাহান নামে যাবে সেদিন লোকটা লোক আফসোস করে বলে হারে এক আমার বউ নদীতে গোসল করলো আমি যদি নিষেধ করতাম বাধা দিতাম তাহলে তো আজকে আমি জাহান নামে যাইতাম না না এখন তো ঠিক কবি নি আপনাদের এলাকায় নদী নাই দেখে অস্ করে জুত পাচ্ছি হ্যাঁ আছে যাই তাহলে তা বলা লাগে না আপনাদের এলাকার নদীর পিকনিক হয় তো আচ্ছা কার কার ছেলে পিকনিকে যাই একটা হাত তুলে দেখান তো দেখি বাবা ছেলেকে পিকনিক দিয়ে মসজিদে নামা করে রব্বা আল্লাহ

এক ভাগ পাবে বাবা এক ভাগ পাবে মা আর এক পাবে ওই ছেলে ছেলে কারণ বাবা জানে যে নৌকোর মধ্যে কি হয় কথা কম কি বাবা জানে কিনে তাতে বোঝা গেল খালি ছেলে খারাপ না ছেলের বাবা চেষ্টা করে সেও নৌকায় ওই মহিলার সাথে পিকনিকে ড্যানেজ দেওয়ার জন্য কথা কয় না

নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে কি কেন উদ্দেশ্য আছে না নাই আছে উদ্দেশ্য আছে আমরা মানুষ কিন্তু আমাদের নাম আছে নামের নামে নাম আছে কিন্তু কাজ নাই নাম হলো মুসলমান এই মুসলমানের যে কাজকর্ম আছে এটা আমাদের ভিতরে নাই নাম আছে ইমান আলী ভিতরে একটু ইমান নাই নাম আছে ওমর ফারুক অর্থাৎ সাহসী বীরযোদ্ধা পালোয়ান বিড়িয়াল যদি বলে মেয়ে ওই এলাকায় আর ওমর ফারুক নাই নাম আছে আবু বক্কর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী তার কাছ থেকে সে যদি বলে সেই আবু বক করে বলবে যে দুশো টাকা হাওলাত দেওয়া আগামী শনিবারে দেবো দুশো টাকা হাওলাত নিবে আর জীবনে বুড়ে শনিবার আসবে না এরকম লোক আসে না নাই তাহলে বোঝা গেল নাম আছে কাজ নাই আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে ওই দিনের একদিন আর এই দিনে এই পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত মাত্র তিরিশ সেকেন্ড সময় আমার কথা কি বুঝতে স্যার সোভান আল্লাহ বাড়ির কয়েন ওই দিনের একদিন আর এই দিনে পঞ্চাশ ষাট বছরের মাত্র তিরিশ সেকেন্ড সময় আসছি এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ আ এই সময়ের মধ্যে আমাদের কেউ চল্লিশ সাল কেউ বিয়াল্লিশ সাল কেউ একচল্লিশ সাল পর্যন্ত আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে এখনই চলে যাব এটি সত্য তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে ক্ষুদব দিদি দিতে উনি কি জানছিলেন যে আমি ক্ষুদ দিয়ে দিতে যাব আমি দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবো আল্লাহ নিয়ে গেছে এই জন্যই মরণের গ্যারান্টি নাই তো ওই দিনের একদিন এই দিনের তিন সেকেন্ড এক বাদশার বাড়ি তিন যুগ একজন লোক কাজ করছে করবার পরে বাদশা বলল বাবা তিন যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো আমি তোমাকে এখন বিদায় দেব আজাদ করে দেব তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে টাইম মাত্র পাঁচ মিনিট কয় মিনিট আর এই এইটাত আছে এই হলো সোনা দানা তুমি টাকা নিবে না সোনা নিবে তোমার ইচ্ছা তুমি যত খুশি তুমি নিয়ে যাবে সময় কয় মিনিট যেরকম পাঁচ মিনিট আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত যত খুশি তুমি নিয়ে যাবে সময় কয় মিনিট আর ওই রুমে রয়েছে মানিক্য যার এক মানিক যার পঞ্চর হাজার ধন মই মুরগিরা বলছে না যত খুশি নিয়ে যাবে দারোয়ান গেট খুলে দিছে উনি ভিতরে গেছে যা দেখে যে এক জায়গা পাঁচ টাকার লোট এক জায়গা দশ টাকার লোট এক জায়গা পঞ্চাশ টাকার লোট এক জায়গা একশো টাকার লোট এক জায়গা পাঁচশো টাকার লোট উনি এই একশো টাকার লোট দেখতে দেখতে দেখতেছে এখানে একশো টাকা এটা পাঁচশো টাকা এটা হাজার টাকার লোট দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকেছে বস্তার মধ্যে ঢুকাইছে যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে এক বস্তা দু চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি তো যা দেখে যে খালি স্বর্ণ উনি করছে যে আমি এটা দিয়ে কি করব যে আট দশ কেজি যদি সোনা নিতে পারি এ টাকা তো দরকারই কে উনি যা সোনা আবার টাকা থুয়া বস্তার মধ্যে ডুকছে ডুকতি দু কতি এক বস্তা ডুকছে মনে করেন মনখানি মনখানি ডুবানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না আচ্ছা দেখি ওই রুমে কি আছে তা যে হিরে কাঞ্চন মুক্ত রইছি চিনতে করতে সোনা দিয়ে আমি কি করব। একটু মুক্ত হলি তো এক বস্তা সোনা কেনা যাবে সময় কয় মিনিট কথা কয় না রে পাঁচ মিনিট সময় দিছে পাঁচ মিনিট সময় কি আর আছে নাই ওখানে যা হীরে কাঞ্চন মুক্ত এরকম করে বলতে বলতে মানিকও বলে ফেলছে চিন্তা করছে ওই রুমে কি আছে যা যে একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাত আছে স্বর্ণের খাত তারপরে এমন একটা তোষক এমন একটা জার্জিন বসার সাথে সাথে তার সরলে আসে যায় আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি উনি তো একটু মুখে দিছে শরীরে অলস আসছে ওই জায়গা আপনার খাটের উপরে বসছে ওনার গুম এসে গেছে উনি গুম হয়ে গেছে সময় কয় মিনিট আমার বাইর আমার সময় মাত্র পাঁচ মিনিট এই লোকটা আপনার এই পাঁচ মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে চিন্তা করলেন এই এক বস্তা টাকা দিয়ে কি করবো অপর রুমে রয়েছে বা স্বর্ণের এই সোনা আছে এই সোনার সোনা গুণে বস্তার মধ্যে ঢুকাইছে বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই তিনি বস্তার মধ্যে বরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে সিরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব আমি জিনিস নিব কম অর্থ যেন বাদান বেশি হয়

গুম বুম এসে গেছে বাদাম সময় হলো পাঁচ মিনিট ইয়ার পরে সকাল দশটা ওনার গুম ভাঙছে বাদাম সন্ধ্যা পাঁচটা এক বস্তা মানিক মুক্ত নিয়ে এক বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে কথা বুঝতেছেন না একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে কত টাকা দরকার এতে তোর বেশ বাবা ও হাজার হাজার কোটি টাকা তারপরও করে হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে এখন তুই কোনে কথা কই না তোর এত আশা তোর হাজার হাজার কোটি টাকা সেগুনে তুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায় ডেনচালা খায় তোর নজর তোর মন এত ছোট যে গরিবের হক্তের মধ্যে খাওয়া লাগবে কথা কয় না এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা না না উনি দিল্লিত নাই দিল্লিতে আছে মা জননী দিল্লিত কে আছে মা জননী তাহলে এত টাকা নিয়ে এখন তুমি সেলের করে এখন তুই তো জীবন মারো তোর পয়সা মারালে গো টাকা তো কি করবে ক আমার বাড়ির আমার আমি ওইটা বোঝাতে চাচ্ছি না মানুষ বাকি বাদান বুঝতে চায় না মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার বাকির খাতায় সৈন্য থাক এই কে আপনার বুঝনের এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তি কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেন বোঝার যেন সহ হয়ে যায় আমার মুসলমান এবার লোকটা টাকার বস্তা নিয়ে হিরে কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে বাদশা বললো বাবা তুমি আমার বাড়ি তিন যোগ তুমি ছিলে আমি তোমাকে বিদায় দিলাম আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হিরে মানিক দরকার নিয়ে যাবে সময় সময় তোমাকে মাত্র মিনিট কাঞ্চন সকাল দশটায় ঢুকছে এখন সন্ধ্যা পাঁচটা বাজে এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না তোমাকে পাঁচ মিনিট দিয়েছে এটার দ্বারাই আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজানা আল্লাহ মাত্র তো আমাদের 3 সেকেন্ডের সময় দিয়েছে এই 3 সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে আখেরাতের বা জানা আপনার সদাই করে কবরে যাইতে হবে শ্রীলয় এখন ঠিক কিনা আপনাকে 30 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে 30 সেকেন্ডের মধ্যে এই দুনিয়া থেকে ভালো ভালো নেকের কাজ ভালো ভালো কাজ কইরা তুমি অন্ধকার কবরে যাবে যেটা তোমার আখেরাতের সামান হবে যে তোমার আখের হাতের হবে আর সেই আখের হাতের সম্পাদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি সয় চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদা এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করি এরপরে বাদন গরিবের হক নষ্ট করিয়ে মানুষের দন সম্পাদ মাইয়া খায়া নিজে পাহার যোগায় মাত্র হলো বাদন আপনার তিন সেকেন্ডের তিন সেকেন্ডের হায়াত নিয়ে আসিয়া শুধু দুনিয়ায় দুনিয়ায় করিলাম আখেরাতের কোনো কাজ করিলেম না শিললে এখন রকম লোক আছে না না মানুষও মনে বয়সে নামাজ পারে না গায়ে যখন থাকে পাইপ আল্লাহর সাথে করে বাঁধেন পাইপ মাথার চুল যখন পাইকে যায় দাড়ি যখন পাইকে যায় গায়ের সামনে যখন হয় দিল বুড়া বয়সে যা মসজিদে যায় আল্লাহর সাথে দেয় বাঁধান নীল ওই যৌবন বয়সে রাখ রাখাত নামাজ বনি স্টাইলে নবী রাসুলের সমকক্ষ নামাজের সব পাওয়া যাবে কিতাবের মধ্যে আছে তার সাইটেও বেশি সব পাওয়া যাবে আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না বুড়ো মাছে মসজিদে जाया কাছে কুশে পা দিয়ে পুই না হাসেনা না এরকম সময় আপনি দরে আসবে হ্যাঁ আছো কাছে নামাজ পড়ে না এমন সময় মসজিদে নামাজে যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায় वो দেখতে পারে না বেটারও দেখতে পারে না বেটাও দেখতে পারে না গরীব খালি পেচাল পারে আছে না মর্জিদে যাও বেটার বৌ পাঠা দেয় বৌ পাঠা দেয় উনি ওই জবন বসে নামাজ পড়ে না বুড়ো বর্ষা মসজিদে যায় বড় একটা তসমিলের তসমিল সোহান আল্লাহ সহানান আল্লাহ সোহানানন্দ কে রে মজ্জাম আজান দিয়ে থেও যায় সোভান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ কে রে হুজুর দৈনিক বাড়িতে রাইতে কিসের লেখা বাড়িতে যায় সারাদিন সারা রাত থাকতে পারে না এ হুজুর সারা রাত সারা কোথায় যায় তুই জানিস না কথা কয় না তোমার বউ লাগে হুজুরে বউ লাগে না হুজুর রাইতেও থাক দিনেও থাকবে রাইতেও তোর বাড়ি থাকবে তুই তোর বউর কাছে সুস নেই কথা কয় না তাতে দেখা যায় যে মুয়াজ্জিন সাহেবও খেপে মাওলানাও খেপে বাড়ির লোকে দেখতে পারে না বুড়ো মরে নাকি ওই সময় নামাজ পড়িয়ে যেই সময় মসজিদের মধ্যে বুড়ো নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও পারে যৌবন নামাজ পড়ি কখন যখন বয়স থেকে নামাজ পড়ার যা মর্ষিতে যায় কি সুন্দর বাবু হ্যা নামাজ পড়ে সিএর কথাটা সিএরে বসে নামাজ পড়া আজ পর্যন্ত কোন মাওলানা এখন পর্যন্ত ফটুয়া দেয় নাই যে সিএরে নামাজ পড়া যায় আছে। উনি যৌবন বয়সে নামাজ পড়ে না এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সমর্থ নাই শক্তি নাই এমন সময় নামাজ পড়বের যায় মনে হয় যে বাবু জামাই যাতেছে শ্বশুর বাড়ি শ্বশুর সিয়ারে বসে নামাজ পড়তেছে কথা কম অথচ স্টলে যায়া মাঠে গেলে সোজা তেল কাটি একবার বাঁকা করে চার স্টলে বসতে একজন যদি কয় পাঁচ কথা ও কয় বত্রিশ কথা মসজিদে এসে বেটা সাদা সিয়ারে বসে নামাজ পড়ে কত কয় না করতেছে। না না মরসিদের ইমামরা অসহায় এরা হক কথা বললি ও চাকরি আউট কারণ এমামের একটা এম এমের চাকরি থাকে বলে তিনজনের হাতে ক্যাশিয়ার সেক্রেটারি আর সভাপতি তিনজন রাগ করবে এম এমের চাকরি শেষ হক কথা বললিও এমামের চাকরি থাকে এরকম লোক আসে না নাই ভালো করে লক্ষ্য করে শুনুন আমরা নামাজ পড়ি ওই সময় আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও আপনি মুসালা অত জাকাত আপনি মুসালা নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় করো এ কথাটা কা

বলে হ্যাঁ নামাজি বুঝিনি নামাজের কথা বললি নামাজ পড়বো বয়স হবে লাগবে না না বয়স হইলে নামাজ পড়তে হবে তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি এখনো 32 বছর বয়সে থাকব আমার Müslüman bayrağı পৃথিবীর প্রেম মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নিয়ে বাদান শুনতে হবে ও বাদান হরজত আবু ঘুরাইয়া রাদি আল্লাহ তালা লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া বিশ্বের থেকে কোষ্টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে হরজতে আবু ঘুরাইয়া রাদি আল্লাহ তালা বলতেছি রাসুল আল্লাহ আরাদি আল্লাহ তালু বলতেছি রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ও নবী নবীরা হল নিষপাপ ও নবীজি আপনার হল নিষপাপ আপনার কোনো পাপ নাই আপনার চরিত্র কোন কলঙ্ক নাই আল্লাহ চরিত্র গ্যাটি দিয়েছে কালা আলা ও আজি। নবী রে হলো পূত এবং পবিত্র বিগুণা মাসুম ও নবীজি আপনারা হলেন মাসুম আপনারা তো মাসুম নবী ও নবীজি আপনারা রাসূলটা থেকে গেছে কেন এমন নবী বলে সাহাবিরে আমি নবী আমার রাসূলটা পেকে গেছে চিন্তায় চিন্তা কিসের চিন্তা আখেরাতের চিন্তা সুবহানাল্লাহ বললেন না তালি ও চিন্তা নবীরও ছিল আখেরাতের চিন্তা নবীরও ছিল সবটো বন্ধু বন্ধুগণ আমার আকে হাতের চিন্তা কার নাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান যান চিন্তা আছে নাই কারোর চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি পরের হক কেমন করে নষ্ট করতে পারি এটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে কথা কল না একটা লোক সাত লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে ব্যারিগেট দিয়ে আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার সাত লক্ষ টাকা চিন্তাই করে আনা যায় এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই আপনার ਸਰਵਿਤਰੇ ਚਿੰਤੇ ਆਸੇ ਹਰਜਤੇ হাসান বসি রহমাতুল্লা আলা ওনারও বাজান চিনতে আছে উনি একদিন বাজান আপনার আপনার যাই নামাদের পানির উপর পানি দিয়ে নামাজ করতেছে আর হাসান বস্তির একটা ছাত্র আছে সে জীবনের ছাত্র নাম হলো রাবিয়া বস্তি এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ হাসান বস্তি পানির উপর যায় নামাদের মাসাল্লাহ বিশাইয়া নামাজ আদায় করতেছে এইটা দেখলে তো মানুষ বিদ্বান দিন মধ্যে পড়ে যাবে একজনও একটি যদি পানির উপর যায় নামাজ পড়ে আপনার যদি নামাজ পড়ে এটার দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইটে আসে ওই লোকটা বাতাসের উপর হাইটে যাওয়া এটা বধান আপনার এটার দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না একটা লোক নদীর উপর দিয়ে হাইটে যায় এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে জান্নাতি ওই লকটা হবে যেই লোকটা কি করবে ফাদুকুলি ফিবাদি জান্নাতি।

নারীদের মন আর পুরুষের মন দুই রকম পুরুষ খালি চাই আপনার বেশি বেশি টাকা চায় কথা বুঝতেছেন না আর সুন্দর সুন্দর বউ চায় মৃত্যুর আগেও পুরুষ বাদান বিয়ে করতে চায় গণ গণ কথা কয় আচ্ছা এতক্ষণ পরে কি বুঝলাম রাবিয়া বস্তি বলতেছে যে আমার এই চিন্তাটা দূর করে দেন আমি বোঝাবার চেষ্টাচ্ছি যে একজন লোক যদি বাতাসুর উপরে নামাজ পড়ে ওই লোকটা এই کرامতি দেখায় আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আমি এইকে বোঝাবিতে চাচ্ছি যে রাবিয়া বসে চিন্তা করেন ওস্তাদ এক বোঝেছেন যে আপনি তো পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে পড়তে চান আপনার এই যায় নামাজ পানির উপরে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না বাতাসে নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না যদি ইবাদত না থাকে তখন বলছিল আমি তোমাকে বিয়ে করব যে বিয়া করব আমার চাইতে চিন্তা আছে চিন্তা যদি আপনি দূর করে দেন কি চিন্তা যে আমি ফুল ফুল সরতের পুল পার হব কেমনে আপনি যদি সেটা বলে দিতে পারেন সেই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়া করব তো বলতেছে আমি আমার ওই কথা তখন আমার চিন্তা হয় যে ফুল সরতের পুল আমি কেমনে পার হব সেটাতে আমার গুম হয় না আমি তোমাকে কেমন করে সাধন দেব আমি এইটা বোঝাবে চেষ্টাছি রাবিয়ার ওয়াজ তো শেষ করে दीजिए আমার ওয়াজ বুঝতে হবে তো রাবিয়া মুসলিম বিয়ে করবে কখন এই চারটে চিন্তা সে বিয়ে করে নাই না সে স্বামীর ভালোবাসা স্বামীকে যে ভালোবাসা দিবে অন্তর যে ভালোবাসা দিবে সেই ভালোবাসা তার ওই চিন্তাই অস্থির ওই ভালোবাসা পাইবে কোথায় আমি এইটাই আপনাদের বুঝাতে চাচ্ছি রাবিয়া বস্তি বললো যে এইগুলি যদি আপনি দূর করে দেন এই চিন্তায় আমার স্বামীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই আপনি এই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি দূরও করতে হাসান বস্তি বরং সে বলেছে ওই চিন্তা আমি তো আসছি এই জন্যই প্রত্যেকটা লোকের কবরের মধ্যে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ডান হাতে আমল্লামা থাকলে জান্নাতে জান্নাতি হবে এরপরে যদি এবার থাকে সেই লোকটা জান্নাতি হবে সোভান আল্লাহ জোর